প্রযুক্তির ব্যবহারে সকল কারখানা সমান সক্ষমতা অর্জন না করায় তৈরি পোশাক খাতের ছোট কারখানাগুলো বন্ধের আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সেই সাথে আধুনিক প্রযুক্তির ব্যবহারে নারী শ্রমিকরা পিছিয়ে থাকায় পোশাক কারখানায় তাদের সংখ্যা কমছে বলে জানিয়েছে সংস্থাটি। সকালে রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক খাতের উপরে পরিচালিত জরিপ প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে সিপিডি। মেহের মনির রিপোর্ট। তৈরি পোশাক খাতের চলমান অগ্রগতি বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির জরিপ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই আয়োজন। প্রতিবেদনে বলা হয়েছে, রানা প্লাজা দুর্ঘটনার পর সামগ্রিকভাবে কারখানার অবকাঠামো উন্নয়ন, শ্রমিকদের প্রশিক্ষণ এবং দুর্ঘটনা ও বৈষম্য কমার মতো সামাজিক সূচকে উন্নতি ঘটেছে। তবে পণ্য উৎপাদন ও কারখানা পরিচালনার মতো অর্থনৈতিক সূচকের অগ্রগতি হয়নি। সিপিডি বলছে, দুই সূচকে সমানভাবে অগ্রগতি না হয় সামগ্রিকভাবে তৈরি পোশাক খাতের টেকসই উন্নয়ন হচ্ছে না। সমস্ত প্রতিষ্ঠান এই ধরনের এই যে দুটি সমান্তরাল প্রবণতা আমরা লক্ষ্য করছি, এইটাতে টিকতে সবাই পারবে না। প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকায় ছোট কারখানাগুলো বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়াও নারী শ্রমিকরা প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে থাকায় তাদের সংখ্যা ক্রমশ কমছে। প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে বড়রা অনেক এগিয়ে আছে, ছোট প্রতিষ্ঠানগুলো পিছনে আছে। তবে এই বিষয়ে দ্বিমত পোষণ করেন অনুষ্ঠানে উপস্থিত বিজিএম এর প্রেসিডেন্ট। এ সময় তিনি আরো জানান, বিদেশি ক্রেতাদের সাথে দরকষাকষির দক্ষতায় মালিকরা পিছিয়ে থাকায় পণ্যের দাম বাড়ছে না। আমাদের নিজেদেরও ওই রকম স্কিলনেস এখনো গড়ে ওঠেনি যে আমরা বায়ারদের সাথে ইন্ডিভিজুয়ালি সবাই নেগোসিয়েশন করতে পারি। অনুষ্ঠানে সিপিডি চেয়ারম্যান রহমান সুবহান, শ্রমিক নেতা ও বিজিএম এর নেতৃবৃন্দ তৈরি পোশাক খাতের জন্য একটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন করার তাগিদ দেন। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।